नमस्कार, आमी डॉक्टर सुनंदन सिकदार, कन्सल्टेंट इंटरवेंशनल कार्डियोलॉजिस्ट, नारायणा मल्टी स्पेशलिटी हॉस्पिटल, बारासात। आज जखन एगुली आमी बोलछी तखन आमरा एकटी अभूतपूर्व परिस्थिति सम्मुखीन होयेछी, जाके आमरा बोलछी कोविड-19 महामारी बा अतिमारी। এই অতিমারী একটি বিশেষ দিক হচ্ছে খুব দ্রুত সংক্রমণের হার এবং লাংস এবং হার্ট এই দুটি অর্গ্যানকে বিশেষভাবে আক্রান্ত করা। এই অসুখটি এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং এর মৃত্যু হার কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য অসুখের থেকে কম হলেও বয়স্ক মানুষ যারা কিডনির অসুখে ভুগছেন, হাই সুগার বা অন্যান্য কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে এটি মৃত্যু হার কিন্তু যথেষ্ট বেশি। এই কোভিড-19 যে দিকটির কথা বললাম, অর্থাৎ লাংস এবং হার্টকে আক্রান্ত করে, সেইটির ব্যাপারেই দু একটি কথা আমরা বলবো। এতে দেখা গেছে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বা হার্ট অ্যাটাকের মতোই একটি প্রেজেন্টেশন হয়। কিছু কিছু ক্ষেত্রে বুক ধরফরানি বা হার্টের গতির তারতম্য এবং কিছু ক্ষেত্রে সাডেন ডেথ, অর্থাৎ হঠাৎ মারা যাওয়া, এই ঘটনাও কোভিড-19 হতে পারে। কোভিড-19 এই যে নতুন দিকগুলি প্রতিদিনই আমরা জানছি, এর থেকে একটা জিনিস পরিষ্কার, কিছুদিন অ্যাসিমটোম্যাটিক থাকার পরে যখন রোগটি দেখা দিচ্ছে, বিশেষ করে এই বয়স্ক মানুষ বা অন্যান্য অসুখে আক্রান্ত মানুষদের ক্ষেত্রে, তারা অত্যন্ত দ্রুত অবনতির দিকে এগিয়ে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই মাল্টি অর্গ্যান ফেলিয়ার হচ্ছে। সুতরাং যখন প্রথম উপসর্গগুলি আসবে, জ্বর বা কাশি ছাড়াও, অর্থাৎ শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা বুক ধরফরানি, তখন দ্রুত হাসপাতালে আসাটাই বিবেচনার কাজ। আমরা চাইব আপনারা দ্রুত হাসপাতালে এসে রোগ নির্ণয় করে তার চিকিৎসা করান। কিন্তু একটি জিনিস এখানে বলার খুব জরুরি, লকডাউনের সময় মানুষের যে রেগুলার চেকআপ, অর্থাৎ রেগুলার মেডিকেল চেকআপ আমরা যেভাবে করে থাকি ওপিডিতে, সেটি বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না। মানুষ বেরোতে পারছেন না বা আসতে পারছেন না, তার জন্য একটি বিশেষ পদ্ধতি আমরা চালু করেছি, যাকে আমরা বলছি টেলিকনসালটেশন বা টেলিমেডিসিন। এই সুবিধা নারায়ণার প্রতিটি ওপিডিতে এখন পাওয়া যাচ্ছে এবং আপনাদের অনুরোধ করব www.narayanahealth.org-এ যোগাযোগ করে আপনার রেগুলার মেডিকেল চেকআপের দিকটি একদম অবহেলা করবেন না, কারণ এটি একদম পরীক্ষিত জিনিস যে যাদের ক্ষেত্রে মাল্টিপল অসুখ আছে, করোনা আক্রান্ত হলে তাদের দ্রুত কমপ্লিকেশনের হার বেড়ে যায়।